রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আক্রান্ত উপসর্গ নিয়ে একদিনে আরও 12 জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘণ্টায় হাসপাতালে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 12 জন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে আক্রান্ত 10 জন ও উপসর্গ নিয়ে 2 জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 6 জন, রাজশাহীর 3 জন, নাটোরের 2 জন, মেহেরপুরের 1 জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত উপসর্গ নিয়ে 307 জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন 17 জন। রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল 1549টি করোনার নমুনা পরীক্ষা করে 308 জন শনাক্ত হয়েছে, যা শতকরা 19.88%। এর আগে গত পরশু ছিল 24.12%। তানজিল আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।